ঢাকা থেকে চাঁদপুর অথবা চাঁদপুর থেকে ঢাকা লঞ্চ ভ্রমণ হতে পারে ডে ট্রিপের জন্য আদর্শ। এখানে নদী ভ্রমণটাই মুখ্য, সাথে চাঁদপুর নেমে পদ্মা এবং মেঘনার তাজা ইলিশ ভাজা খাওয়াটা হয়তো বা বোনাস। তেমনই একটি দিনে আমরা আজকে যাচ্ছি চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে। তো ভিউয়ার্স, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন। আর কমেন্ট সেকশানে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে আমার ফেসবুক পেজটাও ফলো করতে পারেন। মাঝ নদীতে কফিতে চুমুক দিতে দিতে উথাল পাতাল মেঘনার অপরূপ রূপ দেখা হতে পারে আপনার জন্য স্মরণীয় একটি দিন। আর পূর্ণিমার রাতে লঞ্চের ফ্রন্ট ডেক বা ছাদে বসে চন্দ্র অবগাহন মনে হতে পারে আপনার কাছে হাজার বছরের শ্রেষ্ঠ রাত। চাঁদের রূপালী আলো পানির সাথে রিফ্লেকশন এবং লঞ্চের হালের পানি কাটার ছলা ছলা শব্দ আপনাকে নিয়ে যাবে এক ভিন্ন জগতে। না, একদমই বানিয়ে বলছি না আমি। চলুন জেনে নেই কিভাবে যাবেন। ঢাকা সদরঘাট লালকুঠি ঘাট থেকে প্রতিদিন বিভিন্ন সময় অনুযায়ী লঞ্চ ছেড়ে যায় চাঁদপুরের উদ্দেশ্যে। ঠিক একইভাবে চাঁদপুর থেকেও প্রতিদিন বিভিন্ন সময়ে ঢাকার উদ্দেশ্যে অনেক লঞ্চ আসে। সারাদিনে আপনি ঢাকা থেকে চাঁদপুর এবং চাঁদপুর থেকে ঢাকায় বিভিন্ন রকমের লঞ্চ পাবেন। কষ্ট করে হলো টাইম মেনটেন করে ময়ূর সাত এবং রফরফ দুইয়ে রাইড দেওয়ার ট্রাই করবেন। আমার কাছে এটা ছিল বেস্ট। ময়ূর সাত লঞ্চের ছাদে বসে পূর্ণিমা দেখতে দেখতে ঢাকায় ফেরা হতে পারে আপনার কাছে এক স্মরণীয় রাত। তবে অবশ্যই শীত ছাড়া, কারণ শীতের সময় ঘন কুয়াশার কারণে কিছুই দেখা যায় না। তবে এই সময়ের মজা অন্যরকম। ইলিশ ভাজা খেতে পারেন চাঁদপুর লঞ্চ ঘাটের কোনো লোকাল রেস্টুরেন্টে অথবা চাঁদপুর কালীবাড়ি মোড়ের কাছে ক্যাফে কর্নারে। চাঁদপুরের বড় স্টেশনে রয়েছে অনেক ঘোরার মতো স্থান। যেটা সবচেয়ে বেশি আকর্ষণীয় সেটা হচ্ছে পদ্মা মেঘনা এবং ডাকাতিয়ার মোহনা, রক্তকপুরি চত্বর, ইলিশ চত্বর, অঙ্গীকার স্বাধীনতা স্তম্ভ। সকালের লঞ্চে ঢাকা থেকে চাঁদপুরে গেলে এবং দুপুরের লঞ্চেই আপনি আমাদের মতো ঢাকায় ফিরতে পারবেন। তো চাঁদপুরে রয়েছে বিভিন্ন রকমের পর্যটন স্পট, সেগুলো নিয়ে আমি পরবর্তীতে আরও একটি ভিডিও বানাবো। তো ভিউয়ার্স, আমি ঢাকার কাছাকাছি চলে আসছি, একটু পরে আমি লঞ্চ থেকে নেমে যাব।
লঞ্চ থেকে নেমে গেলাম, এখন রিক্সা নিয়ে আমি আমার বাসার উদ্দেশ্যে যাচ্ছি। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আর কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। তো আজ এই পর্যন্তই।